আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি সংবাদ নিয়ে আবার চলে আসলাম। বিধিনিষেধ বাড়ছে কিনা সিদ্ধান্ত জানানো যাবে আগামীকাল। চলুন মূল সংবাদে চলে যায়। তার আগে বলি, আমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সর্বশেষ সংবাদ আপনি পেয়ে যেতে পারেন। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে আরেক দফা বিধিনিষেধ বাড়ানো হতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হতে পারে। আগামীকাল মঙ্গলবার 3 আগস্ট অর্থাৎ আজকে আন্তঃমন্ত্রণালয় সভায় বিধিনিষেধ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন একাধিক সূত্র। বেলা 11টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ভার্চুয়ালের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় 12 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, 16 জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ICDR পরিচালক সহ সংশ্লিষ্টদের অংশ নেওয়ার কথা আছে। সোমবার 2 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। জানা গেছে, ওই সভায় বিদ্যমান করোনা পরিস্থিতি ও স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলাপ আলোচনা করে করণীয় নির্ধারণের বিষয়ে চূড়ান্ত করে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সূত্র ইঙ্গিত দিয়েছে, বৈঠক থেকে কিছু শর্ত শিথিল করে আরেক দফা বিধিনিষেধ বাড়ানো হতে পারে। এর মেয়াদ হতে পারে আরো 7 দিন। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে পরবর্তী প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, 5 আগস্টের পর আরো 7 দিনের জন্য লকডাউন মেয়াদ বাড়লে সেক্ষেত্রে সরকারি বেসরকারি অফিস সীমিত পরিসরে খুলে দেওয়া হতে পারে। সীমিত পরিসরে চালু করা হতে পারে গণপরিবহন, রপ্তানিমুখী শিল্প কারখানা তো আগে থেকে চালু রয়েছে, সেটি চালু থাকবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিদ্যমান পরিস্থিতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ চলমান লকডাউন আরো 10 দিন বাড়ানোর সুপারিশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। তে বন্ধুরা, আজকে সিদ্ধান্ত জানা যাবে যে আগামীকাল যে 5 তারিখ, আগামী যে 5 তারিখ আছে, তারপরে লকডাউন আরো বাড়বে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে ধারণা করা হচ্ছে 7 দিনের জন্য লকডাউন বৃদ্ধি করা হবে, তবে এখানে সরকারি বেসরকারি অফিস সীমিত আকারে পরিসরে খুলে দেওয়ার কথা বলেছে এবং কলকারখানা চালুই থাকবে এবং গণপরিবহন সীমিত আকারে ছেড়ে দেওয়ার সম্ভাবনা বলেছেন মন্ত্রী পরিষদের সদস্যরা। এই বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।